ভারতের মণিপুর রাজ্যের সহিংস পরিস্থিতি নিয়ে লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদে জবাবদিহির জন্য বাধ্য করতে এই প্রস্তাব আনা হয়েছে বলে মত তাদের। প্রস্তাবটি বিধিসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে আলোচনার দিন নির্ধারণ করবেন স্পিকার। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সহিংসতার জেরে প্রায় তিন মাস ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। এরই মধ্যে দুই নারীকে গণধর্ষণ ও বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর ভিডিও প্রকাশ হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে কঠোর সমালোচনার মুখে পড়ে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু নিন্দাই জানিয়েছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। লোকসভা ও রাজ্যসভার কোনো অধিবেশনে মণিপুর ইস্যুতে আলোচনার প্রস্তাব অগ্রাহ্য করেছে ক্ষমতাসীনরা। এমন প্রেক্ষাপটে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় বিরোধী জোট। ইয়ে সভা মন্ত্রী পরিষদ মে বিশ্বাস কা অভাব প্রকট করতি হয়। বুধবার আসাম থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য গৌরব গগৈ লোকসভায় অনাস্থা প্রস্তাব জমা দেন। তাদের পাশাপাশি তেলেঙ্গানা রাজ্যের শাসক দল ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকেও আরেকটি অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়। ভারতের সংবিধান অনুযায়ী 50 জন সদস্যের সমর্থন থাকলেই সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেয়া হয়। সেই হিসেবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সদস্য সংখ্যা 52 আর ভারত রাষ্ট্র সমিতির সদস্য 9 জন। এখন প্রস্তাবটি বিধিসম্মতভাবে উপস্থাপন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখে আলোচনার দিন ঠিক করবেন স্পিকার। মে সবি দলো কে নেতাও সে চর্চা করকর অর নিয়মো কে তহত উচিত সময় পে চর্চা করনে কি তিথি সে আপ সবকো অবগত করা দুঙ্গা। 543 আসনের লোকসভায় বিজেপি জোটের 331 আসনের বিপরীতে বিরোধীদের আসন মাত্র 144টি। ফলে অনাস্থা প্রস্তাবটি যে খারিজ হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধী নেতারা বলছেন, তাদের এই প্রস্তাবের মাধ্যমে মণিপুর ইস্যুতে সরকারকে পার্লামেন্ট বিতর্কে আনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাবদিহি করতে বাধ্য করবে। শন মাহফুজ, দেশ রিপোর্ট, এটিএন নিউজ।